ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নানা আলোচনা সমালোচনার পর গতকাল রবিবার শেষ হয়ে গেল নোলক সিনেমার শুটিং। তবে এই সিনেমা শুটিংয়ের জন্য শাকিব বাবিকে বেশ কষ্ট করতে হয়েছে। শাকিব খান তো রীতিমতো শরীরে জ্বর নিয়ে এই সিনেমার শুটিং শেষ করেছেন। দুই দিন ধরে গায়ে প্রচণ্ড জ্বর শাকিব খানের। জ্বরে কথা পর্যন্ত ঠিকমতো বলতে পারছিলেন না। এর মধ্যে দিব্যি শুটিং করেছেন তিনি। ইউনিটের কাউকে নিজের শরীরের অবস্থা টের পেতে দেননি। এ ব্যাপারে শাকিব বলেন, এর কারণ কদিন পরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যায় প্রযোজনা প্রতিষ্ঠান, তাই এত কষ্ট সত্ত্বেও কাজটি শেষ করে দিতে হচ্ছে তাকে। আর তার মধ্যে প্রচণ্ড গরম, গরম হবেই না বা কেন? শুটিংয়ের জন্য যে সেট বানানো হয়েছিল তাতে ছিল শত শত মোমবাতির সমাহার। আর এই অবস্থায় এসি ফ্যান তো প্রশ্নই আসে না। তার উপর ওয়েদারও ছিল বেশ গরম। শাকিব খান জানান, রোববার শুটিং করার পর গান ছাড়া নোলক ছবির সব দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এরপর গানের শুটিং করা হবে দেশের বাইরে। গায়ে এত জ্বর, এরপরও শুটিং করছেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, আসলে শিল্পীদের জীবন এমনই, অনেক কিছু মনের মধ্যে চেপে রেখে কাজ করতে হয়। তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ ছিল যেন কাজটা শেষ করে দেই। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন, ঈদের পর মুক্তি পাওয়ার মতো নতুন কোনো ছবি নেই। সব কিছু ভেবে শিল্পী হিসেবে দায়িত্ব থেকে কাজটি করে দিচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন শাকিব খান তার কাজের প্রতি কতটা দায়িত্বশীল, যে তিনি তার শরীরের জ্বর আর প্রচণ্ড গরমের মধ্যেও দর্শকের কথা ভেবে কাজটা শেষ করেছেন। তো শাকিব খানের এমন দায়িত্বশীলতা দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।